আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ পানিতাল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কী অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন তাল গাছ থেকে পানিতাল পাড়তে, তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানিতাল কাটতে, তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো কোনো সম্পর্ক হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানিতাল খেতে, তাহলে ওই ব্যক্তির সুখের সময় আসবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন শক্ত পানিতাল খেতে, তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো মনোমালিন্য হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানিতাল বিক্রি করতে, তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো লেনদেন হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন পানিতাল কিনতে, তাহলে ওই ব্যক্তি কোথায়ও ঘুরতে যেতে পারেন এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তাল গাছে উঠতে গিয়ে পড়ে গেছেন, তাহলে ওই ব্যক্তির কোনো বিপদ আপদ হতে পারে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।